আর আমাকে কত কত কাজ করতে হয় তুমি জানো কত ডেঞ্জারাস ডেঞ্জারাস কাজ করতে হয় আমাকে এটা তুমি বুঝবে না আসলে তো বুঝিয়ে বলো আমাকে আমি বুঝতে চাই তো তুমি আমাকে ভালো নাই বাসতে পারো আমি তোমাকে ভালোবেসে গেলাম তুমি আমার অনেক ভালো একটা কাছের মানুষ শুনছি বাবার শরীরটা খারাপ আমার একটু বাড়ি যেতে হয় ঠিক আছে বাবার শরীর খারাপ কবে যাবে আই হোপ তুমি আমাকে মাফ করে দিছো মন থেকে তোমাকে নিয়ে আমার মনের মধ্যে কোনো কষ্ট নেই তুমি আমার জন্য ফুল আনছো হ্যাঁ বিচার একজন আন্ডারকভার কপ ভাব কপটা আর কি কক মুভি শুনছি কিন্তু কপটা তো আবার এ তোমার বাড়ির নাম্বার কত 96 না 69 আমি সারা রাস্তা জার্নি করে এলাম কিছু খাই নাই সারা দিন আর তোর বাসায় প্রথম এলাম তুই কিছু ডিমবাজি করে বাদ দিবি আমারে কি রে তুই এমন হইছিস কে আমি তো আপন ভাই আজকে একটু ম্যানেজ করে নে সকাল থেকে কি করছিস তুই রাত সকাল থেকে তোর অপেক্ষা করেছি এখন একটু ম্যানেজ করে নে ডিম ভেজে দিচ্ছি ভাতটা খেয়ে নে লক্ষ্মী ভাইটা আমার তাহলে কোতি বাড়িতে পাথর পাপে পেড় করে লইতাম দুলা ভাই আমি বুঝতেছি দুলা ভাই আপনার লগে আমার মায়া লাগতেছে জানি না আপনি কতটা সুখে আছেন শান্তিতে আছেন আপনার আমি ছবিতে যা দেখছি আপনার স্বাস্থ্য মস্ত এখন তো চোখ মুখ পিঁপড়া এটা গেলে 7 মিনিট লাগবে যে গর্তে ঢুকছে থাক দুলা ভাই আমার বোনের পক্ষ থেকে আমি সরি আপনার অনেক ভালোবাসি আমার বোনের আচরণ আচরণ আপনি কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন আপনি আমার বোন মনে নষ্ট হয়ে যেতেছে কি জানি দেহে হয় ঠিক আছে খাওয়া দাওয়া করো হ্যাঁ কুরআন মানে নাকি খামু দুলা ভাই রাস্তা করতেছে অসুবিধা নাই আপনি আসতেছেন একটা ডিমবাজি খাও না এই জায়গায় বেড়েতেইছি জায়গায় দুলা ভাই হাসি থেকে মনে ব্যাটা খারাপ আসছে খারাপগুলো করতে কার লগে বিয়ে দিছে আমার বোনরে আমার বোনরে ঢুকে গেছে গা চুরো লগে লগে সব যাবো তোমার বাড়ি রোজে ঘোরাও না খাইয়ে দিবো সব কিছু খাইয়ে দিবো বাবা শুরু তিতিশটা জলসা কেমনে সংসার চলবো ভাইয়া তুমি কি এভাবে আমাকে প্রতিদিন নিয়ে আসবে দি আসবা এত তেল নাই আমার এদিন ফ্রি থাকবো সেদিন না মানে আমার স্কুলের সব ফ্রেন্ডরাই তো একা আসে আর আমিও তো একাই যেতাম কিন্তু কয়েকদিন ধরে তো তুমি দিয়ে আসছো তাই ওরা সবাই হাসাহাসি করে কেন হাসাহাসি করবে কেন হাসাহাসি করে কি আছে জায়গায় মানে যোগ কোনো ভাই তার বোন স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে পারে না পারে কিন্তু এখন তো আর আমি ছোট নই বড় হয়েছি এমন না যে হারিয়ে যাব বিষয়টা হারায় যাওয়ার না তুই হারায় গেলে কিছু যায় আসে না কেন এটা সেফটির বিষয় সেফটির নাম নিয়ে যে বোনদের ভাইয়ের নজরে নজরে যে আর কত থাকতে হবে এত পাকা পাকা কথা বলো মনটা যায় থাপড়ায় বয়রা বানায় দিই কথা শিখছিস পাকা কথা ও একটু দাদা এটা নো হুম
আপনারা কারা কোথা থেকে আসছেন আমরা এই বাসা ভাড়া নিতে আসছি আপনাদের দেখে তো মনে হচ্ছে ব্যাচেলার আমি তো ব্যাচেলার ভাড়া দিই না কিন্তু গেটে তো শুধু টুলেট লেখা আছে সেখানে তো লেখা নাই ব্যাচেলার ভাড়া দেওয়া হবে না আরে বাবা এটা ফ্যামিলি বাসা এখানে সমস্ত ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হচ্ছে কোনো ব্যাচেলার নেই ব্যাচেলার ভাড়া আমি দেব না রে ভাই আরে সমস্যা নেই আমরা অ্যাডজাস্ট করে নিব না 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 ব্যাচেলার ভাড়া দিব না আপনার ট্যাক্সের কাগজপত্র দেখান তো পানির বিল বিদ্যুতের বিল আর ট্যাক্সের কাগজপত্র দেখান আশ্চর্য ব্যাপার আপনার কেন বিদ্যুতের বিল ট্যাক্সের কাগজ দেখাবো ব্যাপারটা বুঝলাম না তো ব্যাপারটা কেন দেখাবো আপনারা কারা কি চান আপনারা বলেন তো আমরা আন্ডার কভার কপ আন্ডারটেকের নাম শুনছি আন্ডার কভার কপ এই প্রথম শুনলাম এটা আবার কি বুঝা আন্ডার কভার কপ মানে হচ্ছে গোয়েন্দা পুলিশ কি গোয়েন্দা পুলিশ এটা আগে বলবেন না আপনারা পুলিশের লোক ভিতরে আসেন বসেন চা খান না শুনেন বসতে আসেনি বাসা ভাড়া দিতে এসেছি বাসা ভাড়া তো আমি দেব মানে বাসা ভাড়া দিতে তো কোনো প্রবলেম নেই আপনার বাসায় কি কি নয় ছয় হয় সেটা আমরা সবাই জানি সেই রিপোর্ট আমাদের কাছে আছে হ্যাঁ শুনেন এই বাড়িতে নয় ছয় বলে কিছুই নেই যা ছিল যতটুকু ছিল সব বিদায় করে দিয়েছি আমরা এরিয়াতে একটা মিশনে আসছি সো আপনার বাসাটা আমরা কিছুদিনের জন্য ভাড়া নিতে চাই অবশ্যই থাকবেন অবশ্যই ভাড়া নেবেন আসেন ভিতরে আসেন চা পানি খাই না না চা পানি খাওয়ার জন্য আমরা আসিনি আমরা আজই উঠতে চাই উঠবেন চারতলায় আমার একটা বাসা খালি আছে উঠবেন ওখানে যদিও সব কিছু আমাদের জানা তারপরেও একবার দেখে যেতেই পারি চলেন যে দেখাবো আমি চলুন মা কিন্তু মজা হয়েছে ডিম ডেমনে একটু আগে পারছে কিন্তু এত যত্ন করে খাওয়াই দিয়েছো কেন তুমি মা তোমার কোন মতলব আছে কি রে মায়েরা বুঝি কোনো মতলব নেই আদর যত্ন করে খাওয়ায় অন্য সময় খাওয়ায় না খাওয়ায় কিন্তু তোমার যত্নটা তো মনে করো যে আমার কাছে খুবই সন্দেহ প্রবণ লাগতে আছে এরকম যত্ন তো তুমি সহজে করো না আমার তো হজম হইতে আছে না এত যত্ন আমি আমার ছেলের মন দেখে খুব খুশি আমার ছেলে যে ওই মেয়েটার বাবার চিকিৎসার জন্য তার জমানো সব টাকা দিয়ে চিকিৎসা করিয়েছে ওই জন্যে খুব খুশি তোমার বুঝতে পারো মা পাপ্পু ভাইয়ের মন এত বড় ওই যে ট্রাকের পিছনে লেখা মানে সমগ্র বাংলাদেশ 5 টন পাপ্পু ভাইয়ের মনে হইতে আছে সমগ্র পৃথিবী মেগা মেট্রিক টন ওজন দিয়ে মনে করো আর ওজন দেওয়ার মতো কোনো বাটখারা নাই পৃথিবীতে তোর আব্বা অনেক খুশি হয়েছে তোর আব্বা কি বলছে জানিস কি বলছে মা আমার ছেলে যে এত মহানুভব মানুষের জন্য এত করে আমি খুব খুশি হয়েছি আসলে মা আব্বাই কথা কইছে তোর জন্য একটা সারপ্রাইজও আছে কি সারপ্রাইজ না সারপ্রাইজ যদি আমি বলেই দেই তাহলে আর সেটা সারপ্রাইজ থাকবে তুমি সারপ্রাইজ না বললে আমি সারপ্রাইজ দেবো কেমন তারা বলো না সারপ্রাইজ কি বলো বলো নাইলে খাও না তোমাকে না বলো আগে খেয়ে নে বলো তুমি আরেকটা ডিম নেই
আমারই খাও না আমার ছেলে এত বড় স্বপ্ন দেখলাম এটা কোনো স্বপ্নের মধ্যে পড়ে দেখলাম আমার আব্বা আইফোন 12টা বানাইছে আল্লাহ আমার আব্বার মনটা একটু বড় করে দাও যেন আমার একটা আইফোন 12 বানায় মসজিদে 500 টাকা দিব মানে এ মা কেমন লাগে স্বপ্নটা ভাঙি গেল এ মা আসেন স্যার আসেন ও মিজান সাহেব বাসা তো ঠিক আছে কিন্তু একটা এসি লাগাবেন না স্যার এসিটা লাগাই নেবেন স্যার দেখেন আপনি আপনার বাড়ির হোল্ডিং ট্যাক্স ঠিকঠাক মতো দিচ্ছেন তো আমি কিন্তু আইনের লোক হয়ে আমি কোথাও অবৈধভাবে বসবাস করতে পারি না স্যার আমি সবই ঠিকঠাক দিচ্ছি এখন স্যার উঠে পড়লেই হয় আরে উঠে যে পড়বো বাসা ভাড়া নিয়ে তো কোনো কথা হলো না এখন স্যার আপনার সঙ্গে বাসা ভাড়া নিয়ে বার্গেনিং আপনি যেমন খুশি তেমন দেবেন স্যার আরে সব ঠিক আছে এই বাসায় পানি সর্বক্ষণিক থাকবে তো স্যার পানি থাকুক বা না থাকুক আপনার ফ্ল্যাটে সবসময় পানি থাকবে বাথরুমে কি গিজার আছে গিজারটা নেই স্যার সুযোগ সুবিধা রাখবেন না সমস্যা নেই আপনি তো জানেনই আমাদের এইসব ট্রেনিং করতে হয় আমি মানি নিতে পারবো সমস্যা নেই ভাই ওই গেটে তো কোনো দারোয়ান নাই যদি চোর টোর ঢুকে পড়ে এই চুপ আমরা পুলিশের লোক বেটা এই বাড়ি কেন আশেপাশে 14 বাড়ি এখন আমার আন্ডারে একটা যদি ধরবারে ক্রসফায়ার করে দিব আবার জি স্যার একেবারে ভরসা পাই স্যার আরে ভরসা তো পাবেনি আমি আছি না মিজান সাহেব আমরা পুলিশের লোক যখন তখন বাসায় ঢুকবো আবার যখন তখন বের হয়ে যাবো দরজাটা সবসময় খোলা রাখবেন স্যার দরজা বন্ধ থাকলে সমস্যা নেই স্যার শুধু ফোন দেবে ফোন দিলে দরজা খুলে দেবে আইনের মানুষের প্রতি আপনার এই শ্রদ্ধা দেখে আমার খুব ভালো লেগেছে জি স্যার আজ আমি আসি আমার কিছু ফার্নিচার আসবে একটু রিসিভ করানোর ব্যবস্থা অসুবিধা স্যার আমি বাসায় আসছি স্যার সেই আর আসলে সব লোকজন সরা এখান থেকে হ্যান্ডম্যান কি করিস তোরা লোকজন সরা এখানে তো ভাই কেউ নাই হ্যাঁ আচ্ছা ভাই আমাদের এখন নেক্সট কাজ কি আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আমরা তানিয়াকে ফোন করব আর শুন জি এখন থেকে তোরা আমাকে কেউ ভাই বলে ডাকবি না স্যার বলে ডাকবি আচ্ছা আচ্ছা ভাই আবার ভাই বলে আচ্ছা স্যার তো কি করব আমি এখন ওই তানিয়া ম্যাডামকে ফোন দিবেন ম্যাডাম কি ভাবি 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 ও স্যার কি করব বলো জান এই তো এই মাত্রই এক ট্রাক ইয়াবা সহকারে একটা মাফিয়াকে ধরলাম হ্যাঁ এই ব্রেক পেলাম বলেই তোমাকে ফোনটা দিলাম আচ্ছা তুমি আমার বাসা আসতে চেয়েছিলে কবে আসবে বলো যেদিন কেন কাল থেকে তোমার যেদিন খুশি তুমি সেই দিন আসতে পারো যখন খুশি তখন ও যখন তখন অবশ্য ঠিক আসা যাবে না কারণ আমি তো মিশনে থাকি সো আসার একটু ফোন করে নিলে ভালো হয় বাট এনি টাইম থ্যাংক ইউ
আহা তোরা দাঁড়ানো কেন মাথাটা ধর না ঠিকঠাক মতো হ্যাঁ ওই আর কি একটু বলতে হয় বুঝো না তো রাখছি কাজে আছি তো ভাই হ্যান্ডম্যান জি স্যার ফলো মি এত ভনিতা না করে কি হয়েছে সেটা বল মা আমি স্বপ্নে দেখছি কি জানো ওই যে রানু বাবু আছে না তাকে যে আমি হেল্প করছি সেই জন্য আব্বাই খুশি হয়ে একটা আইফোন 12 পড়াইছি তো স্বপ্ন দেখছি স্বপ্ন শেষ মানুষ তো কত কিছুই স্বপ্ন দেখে সব স্বপ্ন কি পূরণ হয় তুমি বলতে আসো না মা জনসাধারণের স্বপ্ন আর বাপু ভাইয়ের স্বপ্ন কি সেই এটা কোনোদিন হয় আমার স্বপ্নের একটা পাওয়ার আছে না আমি স্বপ্ন দেখছি যে আমার আব্বাই আমাকে আইফোন 12 পড়াই দিয়েছে আর তুমি বুঝতেই আসো না শুন সেদিন আমিও একটা স্বপ্ন দেখছি কি দেখছি জানিস তোরে থাপড়াইতেছি আমি কি এখন আমার স্বপ্ন পূরণ করব দূর মা কি কইতি আছো তুমি এটা হইতেই পারে না তুমি কখন আমার মারতেই পারো না এখন কি এটা আমি বাস্তবে করে দেখাবো হ্যাঁ শোন কাউরে সাহায্য করলে তার প্রতিদান আশা করতে হয় না আমি কাজ করতেছি আমার বিরক্ত করিস না তো আমি প্রতিদিন কোথায় আশা করছি আমি তো কইছি যে আমার আপনি আমারে আইফোন 12 পাঠাইছে এটা আমি স্বপ্নে দেখছি ও পাপ্পু তোর স্বপ্ন নিয়ে যদি তুই বেদর বেদর করিস না তাহলে কিন্তু আমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করে ফেলবো তুমি মা হইয়া বলার কষ্টটাই বুঝলা না আর জ্বালাস না তো যা বাজারে যা মুরগি নিয়ে আয় কি আর খাবো মুরগি নিজেরাই তো মুরগি মনে হয় শরীর বড় মাংস কিন্তু মাংসের যে দাম দিয়ে কেনে কুকনা মুরগি দাও টাকা দাও তোমার ছেলে বাজারে যাবে দাও আমার তোর শোকের নিচে 1500 টাকা আছে যা নিয়ে যা এই যে ব্যাগ নে একটা মানুষের মন এতবার ভাঙলে মানুষটা বাঁচবে কি নিয়ে কো যা তালি মার আচ্ছা আম্মু ভাইয়া আমাকে স্কুলে নামিয়ে দিয়ে আসে কেন এটা কী ধরনের কোশ্চেন আমি বলেছি তাই না ভাইয়া আসলে ভাইয়াকে মানা করে দিবা ভাইয়া যেন আমাকে আর স্কুলে নামিয়ে না দিয়ে আসে আমি একাই যাব কেন ভাইয়া স্কুলে নামিয়ে দিয়ে আসলে আর নিয়ে আসলে তাতে তোর কী সমস্যা আমার সব ফ্রেন্ডরা একা একা আসে কাউকে ড্রাইভার নামিয়ে দিয়ে যায় কেউ স্কুটি চালিয়ে আসে কিন্তু আমাকে ভাইয়া নামিয়ে দিয়ে যায় তারা সবাই দেখে হাসে হাসাহাসি করলে করুক তাতে তোর আমার কি আসে যায় ওদের হাসি পায় ওরা হাসে আমি বলেছি না তুই কোনো কোটিপতির কন্যা না তোর গাড়িও নেই স্কুটিও নেই তোর ভাইয়া আছে ভাইয়াই নামিয়ে দিয়ে আসবে না মা আমি এত কিছু বুঝবো না ভাইয়া যদি আমাকে নামিয়ে দিয়ে যায় তাহলে আমি স্কুলে যাব না কাল থেকে জুই তুই কিন্তু বাড়াবাড়ি করছিস দেখো না মাকে তো বারবার করে বলছি যে তুমি যেন স্কুলে আর নামিয়ে না দিও আমি একাই যাব আমি স্কুলে নিয়ে কি সমস্যা সবাই হাসে সবাই তোমার সাথে হাসাহাসি করে জন্য তুমি মার সাথে এইভাবে কথা বলবো এত বড় হয়েছো শিখো নাই কিভাবে মার সাথে কথা বলতে আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো কোচিং এ নিয়ে যাবো জাহান নামে গেলে জাহান নামে নিয়ে যাবো ফার্দার যদি দেখি মার সাথে এইভাবে কথা বলছো থাপড়ে দাও সরি ভাইয়া
কিন্তু সরি বলিনি। বয়সন্ধি কালটা এত খারাপ, এরা যে কখন কি চায় কিসে তাদের সমস্যা কিচ্ছু বোঝা যায় না। সবই যে অভিনয় হাউস নাম্বার 9।